বাঙালির মনে প্রাণে সাহিত্য মানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তার কলমে লিখে গিয়েছেন সর্বকালের কথা, ওই সময়ে বসে তিনি বলে গিয়েছেন আজকের কথা। রবি ঠাকুর যেন কখনো অপ্রাসঙ্গিক নন, সবসময় তিনি নক্ষত্রের মতো জ্বলজ্বল করেন। রবির কিরণের মতোই আপন প্রতিভার আলোয় বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে উদ্ভাসিত করে গেছেন তিনি। কবিগুরুর প্রিয় ঋতু ছিল বর্ষা। অজস্র রচনায় বাংলার বর্ষাকে তিনি অনিন্দ সৌন্দর্যে ফুটিয়ে তুলেছেন। বৃষ্টির অজস্র জলধারায় পরিপুষ্ট তার বিচিত্র রচনা সম্ভার। আর এই বর্ষা ঋতুতেই পৃথিবীর সৌন্দর্য ছেড়ে চিরবিদায় নেন তিনি। আজ 22শে শ্রাবণ, তার 81তম প্রয়াণ দিবস। 1348 বঙ্গাব্দের এই দিনে জীবন প্রদীপ নিভে গিয়েছিল তার। আধুনিক বাঙালির রুচির নির্মাতা ছিলেন রবীন্দ্রনাথ। প্রায় একক প্রতিভায় বাংলা সাহিত্যকে পৌঁছে দিয়েছেন বিশ্ব সাহিত্যের মর্যাদার আসনে। কাব্য, সঙ্গীত, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী সহ সাহিত্যের প্রতিটি শাখা তার লেখনের স্পর্শে দীপ্যমান হয়ে উঠেছিল। বাঙালির হৃদয়ানুভূতি ও অভিব্যক্তির সার্থ প্রকাশ ঘটেছে তার রচনায়। তার বৈচিত্র্যময় রচনা সম্ভার মহৎ মানবিক আবেদনের মহিমায় হয়ে উঠেছে কালজয়ী। 1913 সালে প্রথম বাঙালি হিসেবে তিনি লাভ করে নেন নোবেল পুরস্কার। জীবনের শেষ পর্যায়ে তিনি গভীর আগ্রহে চিত্রকলা চর্চা শুরু করেন। তার এসব কাজ ভারতীয় উপমহাদেশের শিল্পকলায় ভিন্ন মাত্রা সংযোজন করেছে। সাহিত্যকর্মের পাশাপাশি সমাজ সংস্কার, শিক্ষা বিস্তার, কৃষি উন্নয়ন সহ বিভিন্ন কর্মে নিজেকে জীবনব্যাপী সক্রিয় রেখে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তিনি। তার কর্ম, চিন্তা বাঙালির সব আন্দোলন, সংগ্রাম ও অগ্রযাত্রায় অনন্ত অনুপ্রেরণার উৎস হয়ে আছে। তার গান আমাদের জাতীয় সঙ্গীত। কিন্তু এই মানুষটা যিনি বলে গিয়েছেন হাজার মানুষের মনের সবচেয়ে কাছের কথাগুলি, তিনিও কিন্তু ভুগতেন মনোকষ্টে। যন্ত্রণা তাকে সবসময় দহন করত, আর সে কারণেই রবি ঠাকুর সবার মধ্যে থেকেও ছিলেন খুবই একা। আর তাই হয়তো তার কলমে উঠে এসেছিল প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। কোথাও তাকে প্রতিনিয়ত দগ্ধ করত কোনো অজানা বেদনা, তা কবি বুঝতে পারতেন মন থেকে। তাই অমলের একাকিত্ব আজও আমাদের কাঁদায়। রবি ঠাকুর ভয় পেতেন মৃত্যুকে, অকাল প্রয়াণকে। একবার মৃত্যু প্রসঙ্গে তিনি বলেছিলেন, শান্তিপূর্ণ মৃত্যুকে বিন্দুমাত্র ভয় করিনি, ভয় করি অপঘাত মৃত্যুকে। কিন্তু সেই মানুষটাই চেয়েছিলেন নিজের মেয়ের অপঘাতে মৃত্যু, কারণ মেয়ের কষ্ট তিনি সহ্য করতে পারছিলেন না। চেয়েছিলেন মেয়ে তার জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাক। রবীন্দ্রনাথ তার ছোট মেয়ে মীরার বিয়ে দিয়েছিলেন নিজের পছন্দের পাত্র নগেন্দ্রনাথের সঙ্গে, কিন্তু এই বিয়েতে সম্মতি ছিল না মীরার। তবে সুন্দর ভবিষ্যতের আশায় এই বিয়ে দিয়েছিলেন রবি ঠাকুর, কিন্তু তার আশা পূর্ণ হয়নি। নগেন ছিলেন স্বেচ্ছাচারী, বর্বরতা ছিল নগেনের মজ্জায় মজ্জায়। এ কথা জানতেন না রবীন্দ্রনাথ, আর এই স্বামীকে কোনো দিনও ভালোবাসতে পারেনি মীরা। বাবা হিসেবে মেয়ের এই জীবন দেখে অপরাধে ভুগতেন তিনি। রবীন্দ্রনাথ সারা জীবন ভেবে গিয়েছেন তার চাপিয়ে দেওয়া বিয়ের জন্যই তার মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। আর এই উপলব্ধি থেকেই তিনি লিখেছেন, বিয়ের রাত্রে মীরা যখন ঘরে ঢুকছিল তখন একটা গোকরা সাপ ফস করে ফনা ধরে উঠেছিল। আজ আমার মনে হয় সেই সাপ যদি তখনই ওকে কাটত তাহলে ও পরিত্রাণ পেত। মেয়ের মৃত্যু কামনাও করে ফেলেছিলেন তিনি, তবে ওপর থেকে দেখলে মনে হয় তিনি মীরার মৃত্যু চাইছেন। আসলে তিনি চাইতেন মীরা মুক্তি পাক তার জীবন থেকে। বাবা হয়ে এই ভাবনাও যে কতটা কষ্টে তা শুধু তিনিই জানতেন। রবি ঠাকুরের জীবন তাই মোটেই ছিল না বিলাসবহুল। প্রতি মুহূর্তে তার মনে এসে দানা বাঁধত বেদনা, যন্ত্রণা। ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।